তো আমার না, পর্দাই আমার বউ না। চুটিয়ে প্রেম করছে, কে বলছে আপনারে? কে ভুয়া নিউজ দিচ্ছে? আরে নে আইলি রে লালু, আমার বউ। তুই কবে বিয়ে করলি? গোপনে করছে। একটা সিচুয়েশনে বড় একটা ধাক্কা এটা। এবার আমেরিকার ভিসা পেয়ে বুবলিকে দেখিয়ে দিল পূজা চেরি, বললো দেখো কেমন লাগে, আমিও আমেরিকার ভিসা পেয়ে গেছি। এবার সাকিবের সাথে এই নতুন জীবন শুরু করবেন পূজা চেরি। প্রস্তুতিতে ছড়িয়ে দিয়েছে সাকিব খানের সাথে প্রেম, তাহলে এই দিক থেকে আমরা স্বার্থ। কারণ কয়েকদিন ধরে গরম বাংলাদেশের মিডিয়া অঙ্গন। অপু বিশ্বাসের মতো বুবলিকেও গোপনে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন সাকিব খান। বুবলি গোপনে মা হয়েছেন আড়াই বছর আগে। এবার পূজা চেরিকে পেয়ে বুবলিকে ছুঁড়ে ফেলে দিয়েছেন সাকিব খান। বুনো হয়তো দেখবে খুব, এটা সময় বলে দিবে। আসলে পূজা চেরি থেকে সাকিবকে দূরে থাকার জন্য অনেকবার বলেছিলেন বুবলি, তবে সাকিব বুবলির কোনো কথাই রাখেননি। পূজার সাথে সাকিবের ঘনিষ্ঠতা দিন দিন আরো বেড়েছে। বুবলিকে এক প্রকার ভুলেই গেছেন সাকিব খান, সেই সাথে সন্তানেরও কোনো খোঁজ খবর নেন না তিনি। এখন পূজাকে নিয়ে আমেরিকায় নতুন জীবন শুরু করার পরিকল্পনাও করছেন সাকিব খান। পূজাকে আমেরিকায় ভিসা পাইয়ে দিতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছিলেন সাকিব খান। সাকিবের সেই পরিশ্রমের ফলে এবার আমেরিকার ভিসা পেয়ে গেছেন পূজা চেরি। আর এত কষ্টের পর পূজা চেরি যখন আমেরিকার ভিসা পেয়েছেন, তখন আর তাকে ঠেকায় কে? আমেরিকার ভিসা হাতে পেয়ে হাসি মুখে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি শেয়ার করে দিয়েছেন পূজা চেরি। অনেকেই বলছেন এই ছবি বুবলির জন্যই দিয়েছেন পূজা চেরি। সাকিবের থেকে পূজাকে দূরে রাখতে চেয়েছিলেন এই অভিনেত্রী। সাকিব খান দেশে ফেরার পর বুবলি জানতে পারেন এবার পূজা চেরিকে বিয়ে করবেন সাকিব খান। আর এটা জানার পরই সাকিবের গুলশানের বাসাতে গিয়েছিলেন বুবলি, সেখানে পূজা চেরিকে হাতে নাতে ধরেছিলেন এই অভিনেত্রী। সাকিবের বাসাতেই এই দুই অভিনেত্রীর তুমুল তর্ক বিতর্ক হয়েছিল, মারামারি পর্যন্ত লেগে গিয়েছিল। এরপরই বুবলি সিদ্ধান্ত নিয়েছিলেন তার বিয়ে এবং মা হওয়ার খবরটি গণমাধ্যমের সামনে আনতে।